সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এবার আপনাদের জন্য থাকছে ঢালিউডের দুটি লেটেস্ট গসিপ। প্রথমেই থাকছে মিথিলাকে 3 কোটি টাকা দামের গাড়ি উপহার দিলেন সৃজিৎ, কিন্তু আসল ঘটনা কি? এরপর থাকছে তাহলে কি এবার শুটিং ফ্লোরে যাচ্ছে জাজের মাসুদ রানা? আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমেই আসা যাক সৃজিৎ মিথিলার কাছে। তাহলে এবার মিথিলাকে গাড়ি উপহার দিলেন সৃজিৎ মুখার্জি, এবং এই গাড়ির দাম শুনলে আপনি অবাক হবেন। মিথিলাকে উপহার দেওয়া এই গাড়ির দাম 3 কোটি রুপি। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে সৃজিৎ মুখার্জি তার স্ত্রী মিথিলাকে 3 কোটি টাকা দামের একটি ব্র্যান্ড নিউ রেঞ্জ রোভার উপহার দিয়েছেন। ভিডিওতে বলা হয়েছে সম্প্রতি হানিমুনের জন্য সৃজিৎ এবং মিথিলা সুইজারল্যান্ড গিয়েছিলেন, এবং সেখানেই মিথিলাকে নিয়ে একটি গাড়ি শোরুমে গিয়ে মিথিলার জন্য এই গাড়িটি কিনেন সৃজিৎ। এখন এরকম খবরে কিন্তু ভক্তরা বেশ চমকে গিয়েছেন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই খবরের সত্যতা কতটুকু। এখন এই প্রশ্নের উত্তর দিয়েছেন সৃজিৎ নিজেই। ইউটিউবের এই ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে সৃজিৎ লিখেছেন, আমার জীবনের সবচেয়ে দামি গুজব। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা এবং পুরোটাই একটা গুজব মাত্র, এবং এমন গুজবে সাধারণ মানুষের পাশাপাশি সৃজিৎ নিজেও বেশ ভালো মজা পাচ্ছেন। এবার আসা যাক জাজের মাসুদ রানার কাছে। তাহলে কি অবশেষে শুটিং চলে যাচ্ছে জাজের মাসুদ রানা? এখন সেটা বলার আগে বলে নেই, দীর্ঘ সময় আগে জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছিল যে তারা বাংলা গোয়েন্দা ক্যারেক্টার মাসুদ রানাকে নিয়ে সিনেমা বানাবে। এরপর এই সিনেমার নায়কের জন্য রিয়েলিটি শো এর আয়োজন করা হলো, আর শেষ পর্যন্ত জানা গিয়েছিল মাসুদ রানা চরিত্রের জন্য ABM সুমনকে বাছাই করা হয়েছে, এবং তার পাশাপাশি বেশ কিছু হলিউড ও বলিউড শিল্পীদেরকেও কাস্ট করা হবে, এবং এই সিনেমার জন্য বাজেট ধরা হয়েছে 83 কোটি টাকা। নতুন খবর হচ্ছে অবশেষে শুটিং ফ্লোরে গড়াচ্ছে মাসুদ রানা। বাংলাদেশি গণমাধ্যম জাগো নিউজ 24.com এর একটি রিপোর্ট অনুযায়ী জানা যায় 2020 ফেব্রুয়ারি থেকে মাসুদ রানার শুটিং শুরু হবে, এবং এই খবরটি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার জেনারেল ম্যানেজার AB সবুজ। তিনি জানান দেশি বিদেশি এক ঝাঁক তারকা নিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে, এবং প্রথম লটের শুটিং হবে আমেরিকার নিউ ইয়র্কে। এখন এর আগে কিন্তু খবর এসেছিল যে চলতি বছর নভেম্বর থেকে আফ্রিকায় সিনেমাটির শুটিং শুরু হবে। এ ব্যাপারে AB সবুজ বলেন, প্রথমে শুটিং সাউথ আফ্রিকাতে শুরু হওয়ার কথা ছিল, আর সেজন্য সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল, তবে বর্তমানে আফ্রিকাতে শুটিং করার পরিবেশ না থাকায় ওই সিদ্ধান্ত থেকে সরে আসে জাজ। আরও জানা যায় সিনেমাটি হলিউড মুভি হিসেবে নির্মাণ করা হবে, এবং সেখানে প্রথমবারের মতো মূল চরিত্রে একজন মুসলমান স্পাইকে দেখা যাবে। এখন মাসুদ রানাকে নিয়ে তো এখন পর্যন্ত এমন অনেক খবরই এসেছে, কিন্তু শেষ পর্যন্ত এই খবরগুলোর সত্যটা খুব একটা পাওয়া যায়নি। আর মাসুদ রানাকে নিয়ে নতুন এই খবরের সত্যতা যে কতটুকু সেটা সময় আসলেই জানা যাবে। তো বন্ধুরা, এই লেটেস্ট গসিপগুলো জেনে আপনাদের কাছে কেমন লাগলো? কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের মতামত। হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য আছে একটা অ্যানাউন্সমেন্ট, আর সেটা হচ্ছে নিউ ইয়ার উপলক্ষে এই 30 ডিসেম্বর আমরা নিয়ে আসছি একটি নতুন মিউজিক ভিডিও, যার নাম তুই আয়না। আর এই ভিডিওটি ক্রিয়েট করেছেন আমাদের স্টার গল্পের সবার প্রিয় শাকিব ইসলাম। আর এই ভিডিওটি হবে রোমান্টিক কমেডি মিউজিক্যাল ড্রামা, যে ভিডিওটির জন্য আমরা সবাই অনেক খেটেছি, অনেক কষ্ট করেছি। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে ভিডিওটি।